بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته বাংলাদেশ থেকে অনেকুল ইসলাম ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি মাসআলা যা প্রত্যেক মমিন মুসলিমের জন্য জানা অতীব জরুরি এবং আবশ্যক ইমানের গন্ডি থেকে বের হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো দিক রয়েছে মানুষের অজান্তে কখনো কখনো এমন কিছু আমল হয়ে যায় যার মাধ্যমে সে কখন ইসলাম থেকে বের হয়ে যায় তা সে জানতে পারে না তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখা আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস রাখা সম্মানিত তিনি ভাই বন্ধুরা অনেক ইসলাম ভাই তিনি যে প্রশ্ন করেছেন যে আল্লাহ সম্পর্কে কখনো কখনো ধারণা আসে এটা এক জিনিস আর বিশ্বাস এটা আরেক জিনিস যদি কোনো ব্যক্তি ইসলামের সকল বিধান পালন করে সকল আমলসে করে কিন্তু শয়তানের অশ তার অন্তরের মধ্যে কখনো কখনো সন্দেহের প্রকাশ ঘটে তার অন্তরে সন্দেহ হয় তখন তার জন্য করণীয় হচ্ছে রসল্লা অরসুরি। যদি এমন কোনো অসা প্রবেশ করে তাহলে তোমরা বলো আমরা আল্লাহর উপর ইমান আনলাম এবং তার রাসুলের প্রতি ইমান আনলাম ওয়ালিয়াস্তা বিল্লাহ এবং সেজন্য শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে এটা হচ্ছে তার জন্য করণীয় যদি আল্লাহ সম্পর্কে কারো কু ধারণা আসে তাহলে শয়তান যদি এই ধারণা প্রবেশ করায় আর যদি কেউ বিশ্বাস করে আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে যদি কারো বিশ্বাস খারাপ হয় যে আল্লাহ কি এরূপ করতে পারেন কি না বা আল্লাহ কি আছেন কি না আল্লাহ কথা বলেন কি না এরূপ যদি হয় তাহলে সে ব্যক্তি কাফের সেই ইসলাম থেকে বহির্ভূত এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর যদি সন্দেহ শয়তানের মাধ্যমে যদি প্রবেশ শয়তান যদি তার এই সন্দেহটা প্রবেশ করায় তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে সে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এটা সাহাবাই সাহাবাই গ্রামের মধ্যেও এরূপ ঘটেছে তারা রাসুলকে এসে বলেছেন হেল্লা রাসুল আমাদের কারো কারো কাছে এমন কিছু হয় এমন কিছু সন্দেহের প্রকাশ সন্দেহ হয় যে আকাশ থেকে পড়াটা আমাদের জন্য সহজ হবে এই কথাগুলো মুখে উচ্চারণ করার চাইতে তখন কি করব এটা হচ্ছে প্রমাণ তার যে ইমান রয়েছে তার প্রমাণ অতএব যদি এরূপ কারো ঘটে তোমাদের তখন সে যেন আহ বলে ওয়া রাসূলি এবং সে যেন শয়তানের কাছ কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম বারাকাতুহু